এই নির্বাচনের মাধ্যমে বিএনপি মির্জাফর মুক্ত হয়েছে, দালাল মুক্ত হয়েছে এবং দলের মধ্যে ঘাপটি মেরে থাকা যে সকল বিশ্বাসঘাতক অনাগত দিনে দলকে ক্ষতি করতে পারত তাদেরকে বিএনপি চিনে গিয়েছে। দিস ইজ দেয়ার ফার্স্ট অর্জন। সেকেন্ড অর্জন হল আওয়ামী লীগ যে কি মানে প্যাথোলজিক্যালি আওয়ামী লীগকে ডায়াগনিস্ট করার জন্য যে সুযোগ দরকার ছিল, যে আওয়ামী লীগের রক্ত কেমন, মাংস কেমন, হাড্ডি কেমন, হাড্ডির মধ্যে যে ওই ঘিলু ঘিলু আছে না যেটা আমরা শুষে শুষে খাই ওইটা কেমন, অর্থাৎ এই যে আওয়ামী লীগের যে একটা বর্ণ পরিচয় গড়ে উঠেছে, একটা চরিত্র গড়ে উঠেছে, একটা অভ্যাস গড়ে উঠেছে, এই টোটাল জিনিসটা প্র্যাকটিক্যালি কেমন কাজ করে এটা বুঝতে পেরেছে। মানে আওয়ামী লীগের প্যাথোলজিক্যাল যে আইডেন্টিফিকেশান এটা বিএনপি বুঝতে পেরেছে এবং অনাগত দিনে বিএনপি আরও ভালো করতে পারবে আর কি। এরপর হলো আওয়ামী লীগকে এমন একটা চ্যালেঞ্জের জায়গায় ঠেলে দিয়েছে দেশি এবং বিদেশি, এখানে আসলে বিএনপিকে কিছুই করতে হবে না, অসংখ্য দেশি প্রতিষ্ঠান, অসংখ্য বিদেশি প্রতিষ্ঠানকে প্রতিনিয়ত তাদেরকে যে জবাবদিহি করতে হবে, তাদেরকে কাছে যে সকল তথ্য উপাত্ত দিতে হবে, এই জায়গাগুলো হয়তো 50 বছর চেষ্টা করেও বিএনপি কোনোদিন করতে পারতো না, এমন একটা নির্বাচনের মাধ্যমে সেটা দিয়েছে। আজ ধরেন ইউরোপীয় ইউনিয়ন আমাদের সেই নির্বাচন কমিশনের সার্ভারে ঢুকতে চাচ্ছে, যেখানে তারা বলছে 41.80% হয়েছে, সে বলছে প্রতি ঘন্টায় কত ভোট পড়েছে, প্রমাণ দাও। এই কথাগুলো হয় কি, একটা মানুষ যখন আপনি দ্বিধার্থে মিথ্যা বলতে থাকেন বা সত্য বলতে থাকেন, কিন্তু মানুষ যখন এই ধরনের প্রশ্ন করে, এই অপমানটা এরকম যে একটা মানুষকে যখন বিরক্তি আপনি জোরে গালে থাপ্পড় মারেন, বিরক্ত হয়ে থাপ্পড় মেরে দাঁত দুধ খুলে ফেলেন, ওর আগে যে একটা মানুষের ভাব হয় না অপমান করার, যে একটা ভদ্রলোকে যে কালে ভদ্রে, ঠিক এইরকম অপমান হলো এখন এই নির্বাচন কমিশন করার চেষ্টা করছে। এরপরে রাগ হলেই মানুষ সাধারণত এই কাজগুলো করে, এই কাজটা হলো 3 নম্বরে। 4 নম্বর হলো সাধারণ মানুষের সহানুভূতি এবং দোয়া। আওয়ামী লীগ এই সময়টাতে যেভাবে জাতীয় পার্টির কান্না দেখেছে, চান্নার করতে বাধ্য করেছে, যেভাবে তৃণমূল, তারপরে বিএনএম, অন্যান্য যারা গেছে আওয়ামী লীগকে বিশ্বাস করে এবং তার নিজের দলের, এদের দুর্ভোগ এবং দুর্দশা দেখে কিছুটা হলো বিএনপির যে অভাব, অভিযোগ, কষ্ট, বেদনা তারা ভুলে গেছে এই সময়টার মধ্যে। আর সাধারণ মানুষ অলমোস্ট সবাই বলছে যে জাতীয় বিএনপি গেলে কী হতো, জাতীয় পার্টি 11টা পেয়েছে, তারা হয়তো 12টা পেত, এরকমই হতো। তো এই যে জিনিসগুলো মানুষকে বোঝানোর জন্য অনেক বছর সময় লাগতো, এই নির্বাচনের মাধ্যমে সেটা অর্জন হয়েছে। 4 নম্বর। 5 নম্বর হলো দলীয় প্রত্যেকটা রাজনৈতিক দলেরই দলীয় নেতাকর্মীদের মানে বিশ্বাস, ট্রাস্ট, অর্ডিনেন্স, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে বিএনপি তার নেতাকর্মী, সেটা যত অবহেলিত হোক, যত ছোট হোক, তাদেরকে তার আপন করে নিয়েছে, বুঝতে পেরেছে যে অনেক বড় বড় নেতা যাদের কাছে টাকা গিয়েছে, ক্ষমতা গিয়েছে, মন্ত্রী হওয়ার মতো প্রলোভন গিয়েছে, কিন্তু তাদের 100-150 মামলা নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, অনেকে পলাতক অবস্থায় আছে এখনও পর্যন্ত, কিন্তু তারা কখনও এই লোভের দ্বারা আক্রান্ত হয়নি। তো কাজেই এই যে এই ধরনের যে কর্মী, সুকর্মী, হাজার হাজার সুকর্মী, এই সুকর্মীদেরকে বিএনপি বাই বন্ড সিটে পেয়ে গেছে এটার মাধ্যমে। তারপরে হলো এখানে যে জিনিসটা হলো যে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের সঙ্গে ঘুরে ফিরে, কিন্তু আওয়ামী লীগের কিছু বন্ধু হয়, আবার বিএনপি কিছু বন্ধু হয়, বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে আমাদের একটা জোট হয়। এই সময়টাতে আমাদের যে রাজনৈতিক যে চরিত্র, যারা বিভিন্ন সময় বিভিন্ন দলে যায়, তাদের একটা ন্যাশনাল চরিত্র প্রচার মানে একদম সিল মারা হয়ে গেছে। মানে জাতীয় পার্টির চরিত্র কী, জাতীয় পার্টি এখন এমন একটা জায়গাতে চলে গেছে, আগত দিনে যদি আওয়ামী লীগের লোকজন রাস্তায় ফেলে এই যে যারা 11 জন হয়েছে এবং এই গ্রুপকে, উঠতে বসতে ছাত্রলীগের একটা ছেলে যদি অপমান করে, কান মলে দেয়, এদের কিচ্ছু করার নেই, কান্না করা ছাড়া এদের কিছু করার নেই। এবং এদের অনাগত দিনে এই বাংলাদেশের যদি মানুষ রাজনৈতিকভাবে বুভুক্ষ হয়ে ফিরে, তারা ওই রাজপথ থেকে একটা সাধারণ মানুষকে, যারা শ্রমিক রাজনীতি করে, তাকে এনে মন্ত্রী এমপি বানাবে, কিন্তু রাজনৈতিকভাবে জিএম কাদেরের নেতৃত্বে বা অন্য যারা যে জাতীয় পার্টি আছে তাদের সঙ্গে অনাগত দিনে আওয়ামী লীগের কোনো সম্পর্ক করবে না অন্য কোনো দল, তারা এই পুরো রাজনীতি থেকে অ্যাবান্ডেন্ট হয়ে গেল। দ্বিতীয়ত জামাত, এই রাজনৈতিক এই সময়টাতে জামাতের একটা চরিত্র নিদারুণভাবে, দুটো চরিত্র, ধরেন জামাত থেকে বের হয়ে এবি পার্টি করা হয়েছিল, তাই এবি পার্টি এবং জামাত, এই দুটো রাজনৈতিক দলেরই একটা রাজনৈতিক চরিত্র ফুটে উঠলো, তারা বিক্রি হয় নাই,
অথচ তাদের বিক্রি হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা ছিল এবং সবাই সেটা সন্দেহ করেছিল। জামাতের তো নিবন্ধন নেই, সুতরাং নির্বাচন করতে পারত না। না, সেখানে নিবন্ধন না করলে ব্যক্তিগতভাবে নৌকা নিয়ে করতো তারা, মানে অ্যাটেন্ড করতো অন্য থেকে স্বতন্ত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেভাবে করতে পারতো। তাদের অনেক জনপ্রিয় প্রার্থী আছে, অনেক জন, অন্তত 30 জন জনপ্রিয় প্রার্থী আছে, জামাত গেল। তারপরে এবি পার্টির একই অবস্থা, তারাও বেইমানি করতে পারতো। কিন্তু এই জামাত এবং জামাতের সাব, জামাত ভাঙার জন্য যাদেরকে করা হয়েছিল, এই দুটো পার্টি এবার এক হয়ে এখন সরকারের বিরুদ্ধে চলে গেছে। এটা বিএনপি কোটি টাকা দিয়ে পারত না। ইসলামী শাসনতান্ত্রিক আন্দোলন যেটা, চরমনায় পীর, তাদের সম্পর্কে একটা বদনাম ছিল তারা আওয়ামী লীগের ক্ষয়ের খা। এইবার প্রমাণিত হলো যে এই দলটি কারো ক্ষয়ের খা নয় এবং তারা সত্যিকার অর্থে একটা ইসলামিক দল। এবং একইভাবে হেফাজত, হেফাজতের দুটো অংশ, হেফাজতের দুটো অংশ, দুটো ভাগ, এবং দুটো ভাগই কিন্তু সরকার থেকে সম্পূর্ণ দূরে ছিল। হ্যাঁ, এবং সামান্য কিছু কিছু লোক চেষ্টা করেছে, বাট তাদের নামও আসে নাই। কিন্তু হেফাজতের মূল নেতৃত্ব যাদের হাতে, তাদেরও কিন্তু একটা এই রাজনীতিতে চরিত্র গড়ে উঠেছে, যেই চরিত্রটা অগণগত দিনে একটা হবে। এবং একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে দেশি এবং বিদেশি সব লোক কোনো তথ্য প্রমাণ না, যেটা মুখে মুখে ফিরছে যে মাত্র 10% ভোট বা ভোটার গেছে, বাকি 90% লোক যায়নি। এখন এই 10%-এর মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে যে সমস্ত যাদের কার্ড নিয়ে গেছে, বিজেপি কার্ড নিয়ে গেছে, তারপরে আপনার বয়স্ক ভাতা কার্ড নিয়ে গেছে, এই লোকগুলোকে যাদেরকে জোর করে নির্বাচন কেন্দ্রে নিতে বাধ্য করা হয়েছে, এদের কথা যদি বাদ দেন, হাইস্ট 2-3% লোক বেসিক্যালি আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে গেছে, বাকি 7-8% এভাবে বাধ্য করা হয়েছে। তাহলে এই 7% যদি ধরেন, 97% লোক একটা রাজনৈতিক দলের আহ্বান থেকে, ইলেকশন থেকে, দামি থেকে, মামি থেকে, স্বামী থেকে নিজেদেরকে আলাদা করে রেখেছেন। দিস ইজ দ্য সাকসেস অফ বিএনপি। তারা মানুষের হৃদয়ে, আপনি দেহের উপরে নিতে পারেন, যাই বাংলা সিনেমাতে তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। তো এইবার আওয়ামী লীগ দেহ পেয়েছে কিন্তু মন পায় না। আমি বলি না, আরেক মিনিট আমার তারপরে সময় দেবেন। দেখেন, জাতীয় পার্টি এদের চেহারা হয়ে গেছে। এরপর হলো আওয়ামী লীগকে রীতিমতো অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে। আওয়ামী লীগ যেটা ভাবতে পারেনি, তারা মনে করেছিল যে এই নৌকার বিরুদ্ধে তারা ডামি ক্যান্ডিডেট দিয়ে নিজেদের মধ্যে বিদ্রোহী দিয়ে একটা বিরাট বিপ্লব হবে। কিন্তু আসলে এটা এখন আওয়ামী লীগের জন্য একটা এমন অভ্যন্তরীণ সমস্যা হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী একটা জনসভাতে গিয়ে নৌকার বিরুদ্ধে এক প্রার্থী, তাকে বলতে বাধ্য হয়েছে যে ওরে ডাস্টবিন থেকে তুলে এনে আমি ব্যবসা শিখিয়েছি, আর সে এখন এখানে নৌকার বিরুদ্ধে দাঁড়াইছে। কিন্তু দেখেন, সেই লোক পাশ করে আসছে। তো সেই লোক পাশ করে আসছে, সে কি ছেড়ে দেবে এই অপমানটা? যে লোক ডাস্টবিন থেকে এসে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, সে প্রধানমন্ত্রী হোক আর আমেরিকার প্রেসিডেন্ট হোক, ওই অপমান করে তাকে কথা বলা হয়েছে হাজার মানুষের মধ্যে, উনি তার সর্বশক্তি দিয়ে অনাগত একটা মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগ হবে, এইভাবে ওনার মতো অন্যান্য যারা আছে, আরেকজন খুব জনপ্রিয় প্রার্থী, যখন দেখা গেল তুই আসলি কী করে, তাকে জিজ্ঞাসা করা হয়েছে তুই এখানে আসলি কী করে, বলে যে 2 লাখ ভোট পেয়ে আপনার সামনে আমার আসতে হয়েছে। তো দেখেন, যিনি বলেছেন তার বক্তব্য চিন্তা করেন, তার মধ্যে কতটা উইল ফোর্স ছিল, আর যিনি জিজ্ঞাসা করেছেন তার ভিতরে কতটা তাচ্ছিল্য ছিল যে তুই আসলি কী করে। তো এই যে জিনিসগুলো, যে আওয়ামী লীগের মধ্যে যে অস্তিত্ব সংকট, এই প্রবলেমগুলো যে শুরু হয়েছে, জাস্ট ওয়েট। এরপর দেখেন আর একটা হলো ইউরোপ এবং আওয়ামী লীগ, এই যে বিএনপি, আমরা সবাই দেখা গেছে এই সময়টাতে ইউরোপ নিয়ে, আমেরিকা নিয়ে আমাদের একটা স্বপ্ন ছিল, স্বপ্নবাসর ছিল। ও মুখরে কেন, আমি নিজেই বলছি যে আমরা তো এখন তার আব্বাই ডাকি নাই, আরেকজন তো অবতারই ডেকে আওয়ামী লীগে চলে গেছে, ভগবান ডেকে চলে গেছে। তো এই ইউরোপ আমেরিকা সম্পর্কে যে একটা আশাবাদ ছিল বিএনপির, সেটা সে বুঝতে পেরেছে যে ইট কুড বি এ অক্সিলারি ফোর্স, নট অ্যাজ এ প্রাইম ফোর্স টু গেট দ্য পাওয়ার। ইউরোপ এবং আমেরিকার সমর্থন দরকার আছে বন্ধু হিসেবে, সেটা পেছন থেকে সাহায্যকারী হতে পারে, অ্যাজ সাপোর্ট, কিন্তু অ্যাজ এ কিং মেকার হয়ে তারা আমাদেরকে কিং বানিয়ে আমাদেরকে বসিয়ে দেবে, এই স্বপ্নটা থেকে, মানে এটাকে একটা ইলিউশন থেকে, স্বপ্ন থেকে, কল্পনা থেকে বিএনপি সম্পূর্ণ মুক্ত হয়ে গেছে, যেটা কোনো দিন হতো না। এবং যদি আল্লাহ না করুক, ইউরোপ আমেরিকার রাজনীতি তো আপনি, আমি মোরালের সবাই বুঝি, কোনো কারণে যদি বিএনপি আসতো বা কোনো একটা হতো, তাহলে ওই স্বপ্নের কারণে বিএনপি কয়েক মাসের বেশি টিকতে পারতো না। এরপরে যেটা আছে ভারতের রাজনীতি, ভারত সম্পর্কে একটা মানে ওটা ফ্যাবুলাস একটা ধারণা কিন্তু বিএনপির মধ্যে আছে। আওয়ামী লীগ যেমন ভারতকে ভালোবাসতে চায়, বিএনপি কিন্তু ভারতকে ভালোবাসতে চায়। হ্যাঁ, কাছাকাছি যেতে চায়, এবং এই দিল্লিতে অনেক লোক দৌড়িয়েছে, এবং
বিএনপির মধ্যে যে সমস্ত লোক ভারতপন্থী তাদের আর দাপট ছিল, এর প্রত্যেকটা লোকের মুখে, জোকের মুখে যেমন চুন পড়ে আর লবণ পড়লে যেমন জোক কুসকে যায়, এইভাবে বিএনপির মধ্যে যে সকল ভারতপন্থী লোক ছিল তারা আগামী দিনে ভারতের নাম যদি বিএনপির অফিসে বলে 32টা দাঁত বিএনপির নেতাকর্মীরা পিটে ই করে ফেলবে, খুলে ফেলবে। এবং এখানে বিএনপির রাজনীতির যে মূল ধারা ছিল ভারত বিরোধিতা, এই ভারত বিরোধিতা থেকে বিএনপি যেই কয়বার বের হয়ে আসার চেষ্টা করেছে, ওদের সাথে খাতির করার চেষ্টা করেছে, প্রত্যেকবারই বিএনপি ই করেছে। এই যে ভারতের যে আসল চরিত্র, ভারত এখানে ডুয়েল খেলেছে সবার সাথে, জামাতের সাথে খেলেছে, আওয়ামী লীগের সঙ্গে খেলেছে, এই আসল চরিত্রটা বিএনপি বুঝতে পেরেছে এর মাধ্যমে। এবং সর্বশেষ যেটা সেটা হলো চীন রাশিয়া, এর যে এই বাংলাদেশ কেন্দ্রিক ঐতিহাসিকভাবে চীনের সাথে বিএনপির একটা ভালো সম্পর্ক ছিল, তো এই সময়টিতে সে বুঝতে পেরেছে যে হোয়াট ইজ চীন, হোয়াট দে ক্যান ডু, এবং রাশিয়াকে আমাদের কতটুকু দরকার। এবং আপনি দেখেন অনাগত দিনে বিএনপি অবশ্যই রাশিয়ার সাথে ভালো একটা সম্পর্ক করবে, কারণ দিস ইজ দ্য পার্টি যেটা বুঝে গেছে, আমরা সবাই বুঝে গেছি যে এই একটা দেশ যারা কাউকে বন্ধুত্বের হাত বাড়ালে তারা সেটা মিন করে এবং তারা শেষ পর্যন্ত সেটা থাকে, এবং নিকে সেই স্ট্যালিন থেকে এই পর্যন্ত এটি প্রমাণিত। আর বাকি যারা আছে সব ফুটফাট, হ্যাঁ, ফুসফাস, কানে কানে কথাবার্তা বলে আর মুহূর্তের মধ্যে একেবারে সকালবেলা হয়ে গেলে আর সেগুলো চিনে না, মানে জাস্ট লাইক এনজয়মেন্ট। তো এই হলো বিএনপির অর্জন। আর অনেক বলতে পারবো নাজমা আক্তার, আমি যে প্রশ্ন করতে চাইছিলাম আমার মনে হয় প্রশ্ন করবার আপাতত এই মুহূর্তে দরকার পড়ছে না, কারণ উনি যা বলেছেন আপনার সেখান থেকেই। আচ্ছা জিলু ভাই, আপনি কি কিছু বুঝতে পারলেন যে সে নির্বাচন কেমন হলো, এটা কি সে বোঝাতে পারলো? সে তো একবার বললো যে মাননীয় প্রধানমন্ত্রী নাকি কাউকে ধমক দিয়েছেন, বলেছেন ডাস্টবিন থেকে তুলে নিয়ে এসে টাকার মালিক হয়েছে, এখন আমার ক্যান্ডিডেটের বিরোধিতা করে, সেই ক্যান্ডিডেট জিতেছে, তার মানে নির্বাচন যে সুষ্ঠু হয়েছে কথাটা তার বলা উচিত ছিল। যে প্রধানমন্ত্রী যদি ধমক দিয়েও থাকে, সেই ধমকের পরেও আমাদের সেই ক্যান্ডিডেট নৌকা মার্কা জেতে নাই, অন্য ক্যান্ডিডেট স্বতন্ত্র জিতেছে, তা সেখানে নিরপেক্ষ নির্বাচন যে হয়েছে এই কথাটা বললে বোধহয় ভালো হতো। আবার ওই যে চীনের সাথে একসময় বিএনপির ভালো সম্পর্ক ছিল, এখন নাই, এখন আওয়ামী লীগের সঙ্গে ভালো সম্পর্ক, তো এটিও তো আওয়ামী লীগের কূটনৈতিক সফলতা, এটা আমাদের বাংলাদেশের কূটনৈতিক সফলতা, এটা বঙ্গবন্ধুর যে নীতি যে কারোর সাথে বৈরিত নয়, সকলের সাথে বন্ধুত্ব, তো এই নীতিতেই তো আমরা দেখেন আমরা কিন্তু মুক্তিযুদ্ধের চলাকালীন সময়ে বা ওই সময়ে জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে কিংবা আমাদের জননেত্রী শেখ হাসিনার সঙ্গে যাদের সুসম্পর্ক ছিল, কিংবা মুক্তিযুদ্ধের সময় যে সকল রাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করেছে তাদের সাথে সম্পর্কের সুসম্পর্কের ধারাবাহিকতা কিন্তু আমরা এখনও বজায় রেখেছি, এটা আমাদের কূটনৈতিক সফলতা। আবার ওই সময়ে যারা আমাদের বিরোধিতা করেছিল রাষ্ট্র হিসাবে বা ওই সময়ের সরকার হিসাবে, এটা